আরাফাত রহমান, আপনি লিখেছেন গ্রাম উত্তম না শহর উত্তম। কিছুদিন ধরে এ নিয়ে অনলাইনে বিতর্ক হতে দেখা যাচ্ছে। অনেকে গ্রাম খারাপ হওয়া বোঝাতে একটা আয়াতের রেফারেন্স দিচ্ছেন, যাতে বলা হয়েছে গ্রাম্যদের মধ্যে মুনাফিক কি বেশি। আসলেই কি গ্রাম আর শহর বিষয়ে কোনো নির্দেশনা দেয়? আসলে কি গ্রাম আর শহর বিষয়ে কোনো নির্দেশনা দেয় কোরআন ও সুন্নাহ? দেখুন, গ্রাম উত্তম নাকি শহর উত্তম এ নিয়ে যদি বিতর্ক হয়ে থাকে, তাহলে আমরা বলবো আসলে এর কোনোটিকে আসলে উত্তম অনুত্তম এইভাবে বলার কোনো সুযোগ নেই। কোরআনে কারিমে যে আয়াতের দিকে ইঙ্গিত করে এখানে বিতর্ক কেউ বা কারা করছে, যেটি আপনি উল্লেখ করলেন, আল্লাহ আরব ও আসাদ্দ কুফরাও ওয়ানিফাকা ইলা আখরিল আয়া, এখানে বেদুইনদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তাদের কুফুর এবং নেফাকের ক্ষেত্রে তারা অনেক বেশি কঠোর হয়ে থাকে এবং আল্লাহর বিধিবিধান না জানার ক্ষেত্রে তারা অনেক বেশি তারা অগ্রসর থাকে, অর্থাৎ এগুলো খুব কম জানে তারা এবং কম জানার মতো থাকে, কারণ তারা আসলে গ্রামীণ বা আপনার বেদুইন কালচারে থাকার কারণে তাদের এগুলো শেখার সুযোগ হয় না নানা কারণে। এখানে আমাদের প্রচলিত যে গ্রাম আছে, এই গ্রামকে শহরের তুলনায় খারাপ বা গ্রামের মানুষরা খারাপ এরকম কিছু মিন করা হয়েছে, এই অর্থ করাটা একেবারেই বোকামি এবং ভুল। বর্তমানে প্রচলিত যে গ্রামগুলো আছে এগুলো কোনোটাকেই কোরআন যে আল আরব বলেছে সে আরবের আওতাভুক্ত নয়, বরং এগুলো সবগুলো আপনার শহরের যে জীবন, এই শহরের জীবনের শহরের যে সুযোগ সুবিধা সেগুলো সব সেখানে আছে, এই শহরের অন্তর্ভুক্ত, যার কারণে গ্রামীণ সমাজ যেটা আছে এখন এটাকে আপনি কোরআন বর্ণিত যে বেদুইন বা আপনার বদৌই বা আরব যাদেরকে বলা হয়েছে, মরুচারি বা মরুভূমিতে যারা থাকেন, একেবারে কালচার সংস্কৃতি বলতে কিছু থাকে না, শহরের কোনো সুযোগ সুবিধাই তারা পায় না, এরকম যে ব্যক্তিগুলো আছে তাদের বিষয়টাকে এখানে আপনার ফিট করা মোটেও উচিত নয়। বর্তমানে প্রচলিত গ্রাম এবং শহর এসবগুলোই শহর অন্তর্ভুক্ত, কারণ জুমা পড়ার জন্য আপনার শহর হওয়ার শর্ত হয়। এইখানে শহর বলতে আমাদের প্রচলিত গ্রামও কিন্তু জুমার জন্য উপযুক্ত, অর্থাৎ শহর বলতে যাবজান হয় সেগুলো এখানে আছে। তো যার কারণে আমাদের দেশে প্রচলিত গ্রাম এবং শহরকে উত্তম অনুত্তমের ভিত্তিতে বিভক্ত করার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত একটা বিষয় হলো যে কোরআনে যে বেদুইনদের কথা আল্লাহ তাআলা বলেছেন, তাদের শিরক এবং নফরের ক্ষেত্রে নাফাকের ক্ষেত্রে তারা অনেক বেশি কঠোর, এর একটা ব্যাখ্যা হলো যে এটা মূলত মক্কার মুনাফিকদের আলোচনার, সরি, মদিনার মুনাফিকদের আলোচনার পরে আল্লাহ তাআলা বলেছেন যে মদিনার মুনাফিকরা তো মুনাফিকের ক্ষেত্রে তারা কঠোর এবং খারাপ আছেই, এর পাশাপাশি যারা বেদুইন দূরে আছে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত, তারপরে কোরআন সুন্নাহ সব কিছু দূরে থাকার কারণে তারা আরও বেশি কঠোর থাকে কুফুরের ক্ষেত্রে এবং নেফাকের ক্ষেত্রে, এটা তাদের কথা বলা হয়েছে। আরেকটা ব্যাখ্যা হলো এক্ষেত্রে যে এখানে বেদুইনদের কথা যে বলা হলো যে তাদের কুফুর এবং নেফাকের ক্ষেত্রে তারা অনেক কঠোর, এরপরের আয়াতে কিন্তু বলা হয়েছে তাদের মধ্যে মুনাফেক আছে, তারপরের আয়াতে বলা হয়েছে তাদের মধ্যে ইমানদার আছে যারা দান করতে পছন্দ করেন। তার বোঝা গেল যে বেদুইন মানেই যে খারাপ তা কিন্তু না, বেদুইনদেরকে এখানেই পরপর তিনটি আয়াতে বেদুইনদের মধ্যে কাফের, বেদুইনদের মধ্যে মুনাফেক, বেদুইনদের মধ্যে মুনাফেক মুসলমান তিন শ্রেণীর মানুষ আছে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন। অতএব বেদুইন মানেই যে খারাপ হয়ে যাবে সেটি কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই, তিন আয়াতকে আপনি সামনে রাখলে তখন পুরো বিষয়টা পরিষ্কার হয়। হ্যাঁ, এটা ঠিক যে তাদের মধ্যে যারা খারাপ হয় তারা সাধারণত অনেক বেশি খারাপ হয়, তাদের মুনাফিকি তাদের কুফরিটা অনেক কঠোর হয়ে থাকে, এর কারণ সেটাও আয়াতে শেষ অংশে আজদারু আল্লাহ আলম হদুদ আমা আনসারাল্লাহ ইলা আখির আয়াতে থেকে বোঝা যায় যে তারা আসলে আল্লাহর বিধিবিধান না জানার ক্ষেত্রে অধিকতর উপযুক্ত, অর্থাৎ এটা যে তারা জানবে না সেটাই স্বাভাবিক ব্যাপারটা, এরকম যে তাদের কালচার নেই, সুযোগ সুবিধা নেই, এসব কারণে তারা মুনাফিক এবং কুফরির ক্ষেত্রে অনেক কঠোর হয়ে থাকে, যাদের মধ্যে যারা কাফের তারা কাফের, যা তাদের মধ্যে যারা কাফের তাদের মধ্যে কঠোর এই কঠোরতাটা কুফরির ক্ষেত্রে মুনাফিকের ক্ষেত্রে অনেক বেশি, সেটা আল্লাহ তাআলা বলেছেন। অতএব বিষয়টাকে আমরা যদি নর্মালাইজ করি বা জেনারেলাইজ করি তাহলে সেটা ভুল হবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।